অপূর্ব, ভালো লাগছে। দেবী আরে দই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। গ্রামের জীবন উইথ সীমা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। তা আজকে আমি নিয়ে চলে এসেছি দুটো খুবই স্পেশাল রেসিপি, একদম জিভে জল আনা রেসিপি। একটা হচ্ছে জিলাপি আর একটা হচ্ছে গুগলি। তা আমি আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে কীভাবে বাড়িতে গেস্ট আসলে বা নিজেদের যখন তখন খেতে মন গেলে কীভাবে 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন জিলাপি আর গুগলি। তো সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবথেকে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। চলুন তাহলে রান্না করে যাই, বানিয়ে নিই জিলিপি আর গুগলি। বন্ধুরা, জিলিপিটা বানানোর আগে সবথেকে প্রথম আমি জিলিপির যে রসটা সেটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেবো আমি এই যে এই বাটিটা নিয়েছি, এই বাটির 2 বাটির মতো চিনি। রসটা বানাবেন দেখবেন একদম পারফেক্ট হবে। জিলাপির রসটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি জিলাপির ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি ময়দা। ময়দাটা কোনো মাপ দেখাচ্ছি না, আপনাদের যতটা জিলাপি লাগবে আপনারা সেই পরিমাণ ময়দা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু বেসন, পুরোটা দেবো না একটু। দিয়ে দিচ্ছি সামান্য একটু চালের গুঁড়ো, দিলে জিলাপিটা পুরো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো খাবার সোডা, তো এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, রসটা ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেব। দেখবেন যেন রসটা খুব বেশি মোটা না হয়ে যায়, এই ফুটতে শুরু করলে আর দেখবেন চিনিটা যখন গলে গেছে এবার নামিয়ে নেবেন। এটা আবার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ টক দই, যেহেতু আমি ব্যাটারটা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে জিলাপিটা ভাজবো তাই একটু দই দিলাম। আর দোকানে বানালে কি করে না, তারা আগের দিন থেকে ব্যাটারটা বানিয়ে রাখে, তাহলে ওটার মধ্যে একটু টক ভাব আসে। কিন্তু আমি এক্ষুনি বানাচ্ছি তাই দইটা মিশিয়ে দিলাম। এবার আমি একটু একটু করে জল দিয়ে ঠিকঠাকভাবে ব্যাটারটা গুলে নেব। এক সাইডেই ঘুরাবেন, যখন এটা ব্যাটারটা বানাবেন উল্টো দিকে ঘুরাবেন না। আর একটু জল দেব, দেখে নেবেন যেন এবার জিলাপিটার মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আরো ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি এলাচটা ফাটিয়ে রেডি করে নিয়েছি, এটা আমি এই মিষ্টি রসটার মধ্যে দিয়ে দেবো। রসটা আমি নামিয়ে নিয়েছি, তারপর দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে দেবো। বন্ধুরা, জিলাপিটা বানানোর জন্য এরকম আমি একটা তেলের প্যাকেট ব্যবহার করেছি আর এটা তলে একটু আমি কেটে নিয়েছি, ঠিক আছে। এটার মধ্যে এবার আমি ব্যাটারটা ঢেলে নেব।
এটাই তাহলে অ্যাকচুয়াল প্রসেস নাকি বাড়িতে বানাবার? এরকম ভাবে ঝাঁজরার উপর দিয়ে ছোট ছোট গোল গোল করে বানিয়ে দেবেন, দেখবেন ঠিক ছেড়ে যাবে। দুটো তিনটে করে করে দেবেন, বেশি দেওয়ার দরকার নেই, নাহলে একটা দিতে যায় আর একটা কিন্তু বেশি খড়ে যাবে। ডাইরেক্ট কড়াই থেকে তুলবো আর দিয়ে দেবো আমি মিষ্টির রসে। একটু ডুবিয়ে দেবেন, রসের থেকে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নেবেন, নাহলে নরম হয়ে যাবে। এভাবে দুটো একটা করে ভাজবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে, কারণ তেলটা পুরো হিট আমাদেরকে দিতে হবে, নাহলে কিন্তু জিলাপি উঠবে না, তলে চিটে যাবে। এবার ডাইরেক্ট রসে দিয়ে দেবেন। দেখবেন ঝাঁজরা থেকে যখন মানে নিজে নিজে ছেড়ে যাচ্ছে, তখন কিন্তু ঝাঁজরাটা হালকা করে সরিয়ে নেবেন। কি সুন্দর দেখুন ফুলে উঠছে। ততক্ষণে এই জিলাপিগুলোর রসটা ঝরে গেছে, আমি তুলে নেবো। বন্ধুরা কি সুন্দর বানিয়ে নিলাম এক ট্রে জিলাপি। আপনাদের তো বলেছিলাম 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে, তো এরকম জিলাপি আপনারা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারেন। বাড়িতে গেস্ট আসি বসে থাকলে পরেও আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন, বা আপনাদের নিজেদের যখন খেতে মন যাবে তো দোকানে না গিয়ে খুব চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন। ঠিক আছে, চলুন জিলাপিটা তো হয়ে গেছে, এবারে আমি বোঁদেটা বানিয়ে নিই। বোঁদেটা বানাবো তাই আমি সবথেকে প্রথমে এখানে এই বাটিটার এক বাটির মতো বেসন নিয়েছি। দেখুন খুব সামান্য এক চুটকির মতো দিয়েছি আমি খাবার সোডা, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ফুড কালার। আমি বোঁদাটা একরকম কালারেরই বানাবো, খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার হালকা হালকা একটু একটু করে আমি জল দিয়ে দেবো। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার বোঁদাগুলো আমি বানিয়ে নেবো। নিয়ে নিয়েছি একটা ঝাঁজরা আর একটা ছোট বাটি, এই বাটির সাহায্যে আমি ব্যাটারটা নিয়ে ঝাঁজরার মধ্যে দেবো। ঝাঁজরাটা কিন্তু ঠোকা মারার দরকার নেই, দেখুন নিজের থেকে খুব সুন্দর একটা একটা করে পড়বে। ঠোকা মারলে কিন্তু একটা বোঁদা আরেকটা বোঁদের উপর চেপে যাবে, দিয়ে নষ্ট হয়ে যাবে বোঁদাটা। এভাবে ধরে থাকবেন শুধু, দেখুন নিজেই পড়বে।
বন্ধ হয়েছে তো এটা আমি একটু হালকা খড়া করে ভেজে নেব। বোঁদেগুলো হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। ঝাঁজরাটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এটা মাথায় রাখবেন। যতবার বোঁদেটা ছাড়বেন ঝাঁজরাটা এভাবে পরিষ্কার করে নেবেন, নাহলে মুখের ফুটোগুলো কিন্তু জাম হয়ে যাবে। দেখুন কি সুন্দর নিজে টপ 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 করে তেলের মধ্যে পড়ছে, একদম গোল হয়ে ফুলে উঠছে। দেখুন বন্ধুরা, আমার সব বোঁদেগুলো প্রায় বানানো হয়ে গেল। দেখুন বন্ধুরা, বোঁদেটা তো আমার বানানো হয়ে গেছে। রসটার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, আর দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে ঘি। এই বোঁদেটা যেন আমার ঘিয়ে ভাজা, সেই গন্ধটা উঠবে। এবার আমি এই ভেজে রাখা বোঁদেগুলো রসের মধ্যে ঢেলে দেবো। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা প্রায় এক ঘন্টার মতো রেখে দিলে খুব ভালোভাবে রসটা শুষে নেবে। কিন্তু যদি আপনাদের হাতে সময় কম থাকে, তাহলে দু তিন মিনিটের মতো উনুনে বসিয়ে আর একটু ফুটিয়ে নিলে বোঁদেটা রেডি হয়ে যাবে। আমি একটু ফুটিয়ে নিচ্ছি। এবার বোঁদেটা আমি তুলে নিচ্ছি, নাহলে রসের মধ্যে রেখে দিলে কিন্তু নরম হয়ে যাবে। দেখুন বানিয়ে নিলাম কি সুন্দর ঝরঝরে একদম বোঁদে, ঝরঝরে রস রস আমি এটা তুলে নিয়েছি। আজকের এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, দু দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর দুটি খুবই একদম ভালো রেসিপি, মুখে একদম জল আনা, জিভে জল আনা রেসিপি যাকে বলে, একটা হচ্ছে বোঁদে একটা জিলেপি। তো আজকের এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে খাবেন, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। আমি যে যে পরিমাণে ব্যবহার করলাম সেই পরিমাণে আপনারাও বানাবেন, অবশ্যই এরকমই দেখতে হবে আর এরকমই টেস্ট হবে খেতে। বোঁদেটার মধ্যে একটু ঘি দেওয়াতে একদম মনে হচ্ছে যে পুরো বোঁদেটাই আমি ঘিয়ে ভেজেছি, কিন্তু আপনারা তো দেখলেন সামান্য একটু পরিমাণ বোঁদে আমি মানে ঘিটা দিয়ে দিলাম রসের মধ্যে। তো এভাবে বানাবেন, অবশ্যই আপনাদের ভালো হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। চলুন আপনার দাদাকে আর বাবাকে একটু দিয়ে দিই, ওরাই টেস্ট করে বলুক কেমন হয়েছে। দিয়ে দিলাম বোঁদে, এবার দিয়ে দিচ্ছি একটু জিলাপি। দাঁড়ান দাঁড়ান, আপনার দাদা আবার জিলেপি বোঁদে দই দিয়ে খেতে ভালোবাসে, তার উপরে একটু দই ছড়িয়ে দিচ্ছি। নাও একটু জিলাপি বোঁদে টেস্ট করে দেখো কেমন হয়েছে। একটু দই দিয়ে দিলাম উপর থেকে, তুমি তো আবার দই দিয়ে খেতে ভালোবাসো। শুধু খেয়েই যাচ্ছি, কেমন হয়েছে আগে বলো। ঘিয়ে যে গন্ধটা, হ্যাঁ বোঁদের সাথে অপূর্ব, ভালো লাগছে। দেবি আরে দই, ওহো বন্ধুরা বিশ্বাস করুন না খেলে কিন্তু হেভি মিস। আমি আপনাদের রিকোয়েস্ট করবো একবার না একবার আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুবই সহজ আর সরল পদ্ধতি। সঙ্গে নিয়ে নেবেন একটু টক দই, সঙ্গে নিয়ে নেবেন একটু টক দই, এটা আমার পদ্ধতি।
কেউ কেউ আবার নাও পছন্দ করতে পারেন, কিন্তু টক দই খেতে ভালো লাগে এইসব জিনিসের সাথে, একটু রাবড়ি নাহলে একটু টক দই। তাহলে সব কিছু তো দেখলেন প্রথম থেকে শেষ অবধি। যদি আপনাদের এই জিলাপি বোঁদে যদি ভালো লেগে থাকে, যদি আমাদের চ্যানেলটা আপনাদের পছন্দ হয়েছে, তো নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার, বাকি কমেন্টগুলো জানাবেন যে কেমন হয়েছে না হয়েছে। টাটা। বাহ সুন্দর হয়েছে, ফার্স্ট ক্লাস, খুব ভালো, খুব ভালো, দোকানের চেয়েও ভালো হয়েছে, দেখি মুচু মুচা। তুমি আরেকটা খাবে তো? তোমাকে আমি আরো বানিয়ে দেবো, হ্যাঁ খাও। Thank you.